জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হেরে গেলো হেরে যাওয়ার দু বছর পর্যন্ত ওরা তো হারে কিরি করছে এই সেই করছে পুরো হতাশার মধ্যে ছিল দু বছর পরে ওদের লিডাররা চিন্তা করলো এভাবে তো দেশ চলতে পারে না তাহলে কি করা যায় সো ওরা মুরব্বীরা বসে বা সিনিয়র যারা ছিল তারা সিটিজেন এরা বসে ডিসিশন নিল যে আমাদের এটা সমাধান করার জন্য যেটা করতে হবে আমাদের পুরো জাতি হতাশ এই হতাশা থেকে প্রথমে বের করে নিয়ে আসতে হবে তাহলে আমাদের আসলে এখন দেশটাকে ঠিকঠাক করার জন্য কি দরকার একটা মনোরোগ বিশেষজ্ঞ দরকার বা একটা অ্যানালিস্ট দরকার হ্যাঁ যে আমাদের পলিসি মেক করে দেবে পঞ্চাশ বছর আমাদের দেশটা কি হবে চলবে কাজেই যারা ওদের দেশের উপরে নাগাসাগিতে এবং পারমালবিক বোমা ফেলছে একজন আমেরিকান ওই সময় সেরা মনস্তবিদ ডক্টর ডেমিন নামে একজনকে ডেকে নিয়ে আসলো যে তুমি আমাদের পলিসি ঠিক করে দাও উনি এসে দু বছর রিসার্চ করলো এবং দু বছর রিসার্চ করার পরে উনি পলিসি দিল দুইটা নাম্বার ওয়ান হচ্ছে উনি প্রোডাকশন নিয়ে সরাসরি কাজে নেমে গেছে একশো গেছে অনেক থিওরি দেয় নাই দুটো সূত্র দিছে যে দুটো থিওরিতে এখন জাপান আবার অর্থনৈতিক সুপার পাওয়ার এক নম্বর ল হচ্ছে উনি বলছে যেটা সেটা হচ্ছে প্রোডাকশন বাড়ালে আমি একটা এই মাইক্রোফোনটা বানাবো সে আমি যদি এটা দশ লাখ পিস বানাই তাহলে এটা দাম পড়বে দুশো ডলার পার পিস কিন্তু আমি যদি এটা পাঁচশো পিস বানাই এটার দাম পড়বে দুই হাজার ডলার পার পিস তো এটা হচ্ছে ওল্ড থিওরি যে প্রোডাকশন বাড়াও প্রোডাক্ট কস্ট কমাও প্রোডাক্ট সেল করো উনি বললো যে না এটা ওল্ড থিওরি দরকার হলে প্রোডাক্ট একটা বানাও বেস্ট বানাও দুই লাখ ডলারে সেল করো ওয়ার্ল্ডে বেস্ট প্রোডাক্ট বানাও এটা ফার্স্ট থিওরি দ্বিতীয় থিওরি হচ্ছে এটাকে আমি বেস্ট বানাবো কীভাবে সেটা হচ্ছে যে টয়টা কোম্পানি কি গাড়ি তৈরি করে ওরা গাড়ি তৈরি করে কিন্তু গাড়ি পার্টস ওরা বানায় না ওরা শুধু অ্যাসেম্বল করে তাহলে ওর ব্যাটারি কে বানায় দেখা যাচ্ছে ওখান থেকে পাঁচশো কিলোমিটার দূরের একটা দ্বীপে একটা গ্রাম আছে ওই গ্রামে সবাই খালি ব্যাটারিই বানায় ওরা আর কিছু বোঝে না কিন্তু উনি বললেন যে ব্যাটারি বানায় সে এক পর বেশি পরের দিনে আরো ভালোভাবে সে বানানোর চেষ্টা করবে কোয়ালিটি ডেভেলপ করবে প্রতিদিন যে জুতা পালিশ করে সে দিনে সেটা করতেই থাকবে জাপানিজ একজন জানে যে টয় গাড়ির নাট কত কি পরিমাণ মান মধ্যেতে যায় হম ওরা বেস্ট প্রোডাক্ট বানাইলো এই দুটো ক্ষেত্র ইউজ করে ওরা এই জায়গায় গেছে